আমাদের চ্যানেলে ক্লিক করেছেন মানেই নতুন কিছু ব্যবসা করতে চান, ফার্মিংয়ের সঙ্গে সঙ্গে নতুন ব্যবসা অবশ্যই করতে পারবেন। আজকের একটি ব্যবসার আইডিয়া আপনাদেরকে দিচ্ছি, যে ব্যবসা ফার্মিংয়ের সঙ্গে সঙ্গে অনেকটা প্রফিট আনবে আপনার। এই ধরনের ব্যবসা করে অনেকেই মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে না, কিন্তু 10 থেকে 15 বা 20-25 এরকম ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওতে এমন কিছু ইনকিউবেটর কোম্পানির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো যা আপনার 10 লাখ প্রয়োজন নেই, 1 লাখ হলেই আপনার ব্যবসা শুরু করতে পারবেন। আমরা কম ইনভেস্টে অনেক প্রফিট এই ধরনের ব্যবসার আইডিয়া দিই। তো চলুন কৃষির সঙ্গে সঙ্গে একটু ব্যবসা সম্পর্কেও জেনে নিই আজকের ভিডিওতে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার, আপনারা দেখছেন এই যে এগ্রো ইউটিউব চ্যানেল। আমার সঙ্গে রয়েছেন একজন ইনকিউবেটর ব্যবসায়ী যার নাম বকুল। দাদা, এই যে আপনি ইনকিউবেটর ব্যবসা করছেন, কতদিন ধরে করছেন? আমি মোটামুটি দীর্ঘ 4 বছর থেকে ব্যবসা করছি। আপনার ইনকিউবেটর কত থেকে কত অবধি বানান? আমরা ইনকিউবেটার 100 ক্যাপাসিটি থেকে শুরু করে 10,000 পর্যন্ত বানাই। মূলত এই ইনকিউবেটর থেকে কেমন আয় হয়? মোটামুটি 10,000 থেকে শুরু 40,000 পর্যন্ত আয় আমাদের এখান থেকে হয়। মূলত আপনারা যে ইনকিউবেটরগুলো দেন, যে যারা কেনে তারা কি শুধু খামারই না আলাদা পার্সন মানুষ? না, যদি কেউ চাই ফার্মের সাথে ইনকিউবেটর নিয়ে কাজ করবে সেটাও তাহলে খুবই ভালো। আবার অনেকে আছে এরকম আছে যারা পার্সোনালি ইনকিউবেটর নিয়ে কাজ করছে, তারা বাচ্চা ডিম বসাচ্ছে, বাচ্চা তুলছে, তুলে দিয়ে দিচ্ছে আমাদেরকে, আমাদের কাছে সেল করে দিচ্ছে, এইরকম পারপাসও অনেকে কাজ করছে। তো একটা ইনকিউবেটর থেকে মোটামুটি 10,000 ইনকাম করতে গেলে বা 10,000 এর একটু বেশি ইনকাম করতে গেলে কত ক্যাপাসিটির ইনকিউবেটর প্রয়োজন? মোটামুটি আপনার 10,000 থেকে 15,000 মধ্যে ইনকাম করতে গেলে আপনার 2,000 ক্যাপাসিটির মেশিন কেনা লাগবে। এখনকার মার্কেট হিসাবে 2,000 ক্যাপাসিটির মেশিন কিনলে 12 থেকে 15,000 টাকা ইনকাম করা একদম ইজি। দর্শকবৃন্দর, একটা জিনিস আপনাদেরকে বলবো, যারা এই ধরনের ব্যবসায় ইন্টারেস্টেড রয়েছেন তারা অবশ্যই এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন। কম পুঁজিতে একটা ভালো ব্যবসা আপনি অবশ্যই করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটা মুরগির ফার্ম করবেন বা হাঁসের ফার্ম করবেন, তারা অবশ্যই ইনকিউবেটর নিয়ে প্রথমত বাচ্চা ফোটানো শিখুন, তারপরে সেগুলোকে সেল করে একটা ভালো মার্কেট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের এই মার্কেটটা ধরতে হলে আপনাকে অবশ্যই ইনকিউবেটর কিনতে হবে। আর ইনকিউবেটর কিনতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে। দাদা, মানে ইনকিউবেটর কোম্পানির নাম যদি একটু বলেন। আমার কোম্পানির নাম হচ্ছে ইন্ডিয়ান ইনকিউবেটর। যদি একটু ইনকিউবেটারের ডিটেলস আপনারা দেন দর্শকদের, আপনাদের মেশিনের ডিটেলসটা একটু যদি বলেন দর্শক দেন খুবই ভালো হয়। অবশ্যই বলবো, কিছু দেখাতেও চলেছি আমরা। এই যে মেশিনটা আমরা দেখছি, এই মেশিনটা কত ক্যাপাসিটির মেশিন? এটা হচ্ছে 2,000 ক্যাপাসিটির অটোমেটিক মেশিন। দেখুন, ভেতরটা খুলে দেখাচ্ছি। এটা নতুন মেশিন, এটা হচ্ছে নতুন ক্যাপাসিটির। এই ক্যাপাসিটির সবাই বানায় না, পুরো হিটার দিয়ে কাজ করা। বলছি এই ধরনের মেশিন যদি কোনো দর্শক কেনে কীরকম আয় হবে তার মাসিক? এটা 2,000 ক্যাপাসিটির অটোমেটিক মেশিন। এই মেশিনটা যদি কেউ কেনে তাহলে তার মোটামুটি 12 থেকে 15 হাজার টাকা ইনকাম আসবে এই মেশিনটা থেকে। এই ধরনের মেশিন কেনার পর ধরেন কারোর কাছে নেই পর্যাপ্ত ডিম বা সে ফার্মিংয়ের সঙ্গে যুক্ত না, তারা আপনার কাছে ডিম পাবে? হ্যাঁ, যারা এই মেশিনটা নেবে তারা আমার কাছ থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে, ডিমও পাবে, তারা বাচ্চাটাও আমাদের কাছে দিতে পারবে। কিন্তু দাদা, একটা বিষয় আছে মিডিলে, বাচ্চা আমার কাছ থেকে ডিম নিলেন যে আমার কিন্তু দাদা কাস্টমার অনেক, আমার যে খালি আপনি একাই কাস্টমার এরকমটা কিন্তু নয়। আপনাকে যখনই বাচ্চাটা উঠবে তখনই 1 থেকে 4 দিনের মধ্যে বাচ্চাটা আমার অফিসে পৌঁছে দিতে হবে।
যখনই একটা কাস্টমার আপনার কাছ থেকে মেশিন নেবে তখন তারা আপনার ডিটেলস জানার পরেই তারা আপনার কাছ থেকে মেশিন নেবে, কী সিস্টেমে আপনি বাচ্চা তুলছেন, কী সিস্টেমে তাদেরকে ডিম দিচ্ছেন, কী সিস্টেমে তাদেরকে মেশিন দিচ্ছেন, সব তথ্য জেনে শুনেই তারা অবশ্যই। তার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, ফোন করবেন, সমস্ত তথ্য পাবেন, আসবেন, দেখবেন, যাচাই করবেন, তারপরে যদি আপনার ভালো লাগে তারপরে আমার সাথে ব্যবসায় যুক্ত হবেন। আর আরও একটা সুবিধা, সেটা হচ্ছে যে ইনকিউবেটর মেশিন নিয়ে কেউ যদি ব্যবসা করতে চান, পরবর্তীতে যদি আপনি মেশিনটা নিলেন, পরবর্তীতে আপনি মেশিন থেকে বাচ্চা ফুটিয়ে নিজে ফার্ম তৈরি করলেন, তাই হলো 500-2000 ভিতরে 80% বাচ্চা ফুটবে, মানে 1600 বাচ্চা ফুটবে, 600 পিস আপনার নিজের ফার্মে রাখলেন, 1000 আমাকে দিয়ে দিলেন। এবার ওই 1000 থেকে আপনার ওই ডিমও বসে যাচ্ছে, প্লাস আপনার মুরগি থাকছে ফার্মে। এবার কিছুদিন পরে কি, আপনার যে ফার্মে 600 পিস মুরগি থাকছে সেটা হয়তো চার মাস পরে আপনার ডিম দিতে শুরু করবে, সাড়ে চার মাস পরে। তখন কি হবে, তখন আপনার নিজের ডিমটাই আপনি প্রোটেকশন করে বাচ্চা নিজের ফার্মে রেখে বড় করে মাংসের জন্য তখন মুরগিটা বেচতে পারেন, তাহলে আপনার আরও দ্বিগুণ প্রফিট বেশি হবে। এই ধরনের মেশিন কেনার জন্য অবশ্যই আপনাকে একবার হলেও আসতে হবে এই ধরনের কোম্পানির কাছে। দাদা, আপনার কোম্পানির তো নাম আমরা জানলাম, তারপরে যদি কেউ যদি আপনার কোম্পানির অফিসে আসতে চায় কীভাবে আসবে একটু যদি দর্শকদের বলেন। যদি কেউ মালদার দিক থেকে আসতে চায় তাহলে বহরমপুর থেকে নদিয়া বাথানপাড়ার বাস পাওয়া যায়, ওই বাসে চলে আসতে হবে। যদি কেউ কলকাতার দিক থেকে আসে তাহলে কৃষ্ণনগর পর্যন্ত ট্রেনে আসবে, ট্রেন থেকে নেমে কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট বাস পাওয়া যায় নদিয়া বাথানপাড়ার। বাথানপাড়ায় এসে নেমে আমাদের কল করলেই একদম বাথানপাড়ার গোডাউন, মানে আমার গোডাউনের সামনেই আপনাদের নামিয়ে দেবে।